قرآن كلام الله شريف إرشاد بسم الله الرحمن الرحيم أَلَا سوف يعطيك ربك فترضى ألا سوف يعطيك ربك فترضى اے میرے محبوب اے میرے محبوب نے मुखातिब होकर फरमाते हैं क्या, 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 क्या? मेरे महबूब आपका रब राब, 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 आपको अनकरीब इतना, इतना देगा जो आप, आप आ, 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 राजी हो जाएंगे बोलो सुनो सुनो कैसा बात हुआ आपका रब अनकरीब आपको इतना देगा जो आप राजी हो जाएंगे जाए। यानी मुस्तफा राजी होंगे।, होंगे किस कि, 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 किस पर खुदा पर खुदा देगा नबी को अभी दिया नहीं अभी दिया नहीं देगा अल्लाह पक बोन महबूब आमी अपना के अति अति शीघ्र ऐतो देबो जो अपनी राजी हुए क्या बात है कुरान का आयात

शार क्या फरमाते हैं खुदा की रेजा चाहते है दोनों हैं दोनों आलम खुदा की रेजा चाहते चाहते है हैं दोनों आलम और खुदा चाहता है रेजाए मुस्तफा सल्लल्लाहु वसल्लम सारा আল্লাহকে রাজি করতে চাইছে আল্লাহকে খুশি করতে চাইছে যে আল্লাহ রাজি হয়ে যাক আমাদের প্রতি আর আল্লাহ কি চাইছেন যে মুস্তফা আমার প্রতি রাজি হয়ে যান বড় আফশোস হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম

সামান্য এতটুকুর জন্য সব বরবাদ হয়ে যাবে বা সেই লক্ষ্য বস্তুটা ঘুমের তন্ত্রের মধ্যে একটু ভুলে গেছে তার জন্য আল্লাহ পাক বললেন হ্যাঁ কেন নারাজ হলেন কোন জায়গাতে নারাজ কিসের জন্য নারাজ ওই গিয়ে বলেছিলেন মনে আছে যে তোমরা চাইছো আদমকে না বানাতে কেন এরা খুন খারাপা করবে মারপিট করবে ধ্বংসপ্রাপ্ত হবে দুনিয়া লাল করে দেবে দুনিয়া ফাসাদ জালিয়ে রাখবে আচ্ছা আমি আল্লাহ বুঝি না তোমরা বেশি বুঝে গেছো তোমরা তসবি তেলাওয়াত করছো হাম করছো তারপর তোমরা খেলাফত তোমরা নেবে আচ্ছা খেলাফত তোমরা নেবে ধান্দাই ঠিক আছে এই যে নামগুলো বলতে পারবে দেখো আমি আরবি এবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে এদের নামগুলো বলতে পারবে তো ফেরেশতারা বলল আমরা কি করে বলবো আপনি যতটা শিখিয়েছেন ততটাই আমরা তার বেশি বলতে পারল না তো যতটা শিখিয়েছে কিন্তু এদের নাম কে বলবে আদব হযরত আদম আলাইহিস নামগুলো বলে দিলেন আচ্ছা এর জন্য মুফাসসিররা কি তাফসির করে জানেন আমি বিভিন্ন তাফসির পড়ে দেখলাম মুফাসসিররা তাফসির করেছে দেখুন ভাবটাও বড়া লাগে বলছে পৃথিবীতে যত রকমের সৃষ্টি আছে এই সকল সৃষ্টিগুলো বাবা আদম আলাইহিস সালাম কে শেখানো হয়েছিল ফেরেশতারা জানতো না বলে আচ্ছা পানি বর্ষাবার দায়িত্ব কার হাতে মিকালসালমের হাতে জান কমজ করার দায়িত্ব কার হাতে মুত রুমু আজুলসালমের হাতে আচ্ছা হাওয়া চালাবার পানি বর্ষাবার জান কমজ করার এখান থেকে ওখানে বহন করে নিয়ে যাওয়ার সব কিছু এক একটা দপ্তর সে দা করার রুখু করার এটা করার আল্লাহ এক একটা গ্রুপ এক একটা দপ্তর সুরেশ নিযুক্ত করে দিয়েছে তুমি এই কাজ করবে তুমি এই কাজ করবে আল্লাহর একটা ফ্যাক্টরি তো সবাই সব কাজ করছে যখন ওখানে সকলকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এদের নাম বলতে করতে তো যারা যে দপ্তরে ছিল তারা তো সে নামগুলো জানতো তো সে নামগুলো তারাই বলতো আবার অন্য যারা জানে না যারা জানে তারা বলতো সবাই বললাম আমরা জানি না সর্বপ্রথম একটা কথা কি জানো মুফাসসিররা তাফসীর করে তাফসীর করার আগে আমি একটা প্রশ্ন করি আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সেজদা করতে বলেছিল যে আল্লাহ কাছে তো একদল ফেরেশতা সর্বদাই আল্লাহ সেজদায় পড়ে থাকে বা এখনো আছে একদল ফেরেশতা তারা সর্বদা সাইদা লিপ্ত আছে কেউ rukute কেউ keame কেউ tasbeete তো যারা সাইদাতে লিপ্ত আছে আল্লাহ যখন বললেন ফেরেশতাদের শেফ ফেরেশতারা আদমকে সাইদা করো যারা সাইদাতে ছিল আল্লাহর সাইদাতে তারা কি সাইদা ছেড়ে আদমকে সাইদা দিয়েছিল নাকি আল্লাহ সাইদাতে লিপ্ত ছিল বলো সে বলতো এই হুকুম যখন করেছেন আল্লাহর সাজদা বাদ দিয়ে আল্লাহর সাইদা ভেঙে দিয়ে আদমকে সাইদা করেছিল কেন শয়তান আগেই বলতো আমি একা সাইদা করি নি শয়তান আমাকে বানালে তোমার যে হাজার হাজার ফেরেশতারা সাইদা তোমার জন্য পড়ে আছে তারা তো আদমকে করেনি তাহলে একগুলোকে শয়তান বানাও না সবাই সাইদা করেছে তাহলে বোঝা গেল আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা কোন সাজদা ওজন বেশি আর ওই সময় আদমকে সায়েদা করতে গিয়ে আল্লাহ ছিল কোথায় পেছন দিকে আদম দেখি কত বড় বিয়াদবি হবে আল্লাহ আলাদা থাকবে আর আদমকে সায়েদা হ্যাঁ ভাই ডিগ্রি আলাদা লবজি ভাষাগত দলিল পড়া আলাদা ফতোয়া দেওয়া আলাদা আরেফ আল্লাহর কাছে গিয়ে ইলম হাসিল করা আলাদা কারণ আলাইহির রহমার নাম কেনা শুনেছেন সবাই জানেন হযত নিজামুদ্দিন মাহবুব আলাহি রহমা তার এক মুরিদ কে বললো বেটা আমার জুতোটা সিলাই করে

আরে যার কদম কে আল্লাহ বলে আমার কদম সুভান বলেন আরে ওলি কা কদম কিসকা কদম আল্লাহ কা কদম ওলি কা হাত আল্লাহ কা হাত ওলি কা জবান ও তো লিসান আল্লাহ হে আল্লাহ কা জবান তো কদমে কম দামি জুতো থাকবে তো সেই জুতোটা মুচি দেখে দেখছে আরে এটা কার জুতো রে এত সুন্দর কার জুতো তুমি যে নিছ ওটা এটা আল্লাহর জুতো ভাই গর্ব করছেন কি বললাম যা শুনেছেন সেটাই শুনেছি কার জুতো এটা বলে আল্লাহর জুতো বলে কি বলছো বলে হ্যাঁ আল্লাহর জুতো বাদশাকে খবর দিল সেই যেমন কুফরি কথা বলছে শরীরের খেলাপ কথা বলছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো কাজের কাছে নিয়ে যাওয়া হলো বিচার শুরু হলো কি বলছো তুমি ওই জুতোটা কার আল্লাহর জুতো কাজ ছেড়ে দেন মনে হয় টেমাক খারাপ হয়ে গেছে কিছু একটা অবস্থা ঘটে গেছে এক কাজ করুন একে এখন পরীক্ষা করা যাক চট করে কোনো শাস্তি দেওয়া ঠিক হবে না একে শাহি দরবারে নিয়ে যান ভালো করে আরাম ট্রাম করান খাওয়ান দাওয়ান তারপরে দু একদিন পরে দেখা যাবে আমি বিচার কখন করবে আর তো তাকে নিয়ে যাওয়া হলো শাহি দরবারে খুব ভালো করে খাওয়ানো হলো আদর যত্ন করে রাখা হলো ঘুম করানো হলো

पीर पीर को तो आना तो आना पड़ेगा एगा। एगा। ए -ए 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 मुरीद, के शरण करते भूले गए लोग तो भूलवे नहीं मुर्शी भूलवे मुर्शी तो दवाना जुनून मस्त अरे तू क्या लेगा कुछ है सब तो मैंने दे दिया

কত আরে যে হোসেনের গোলাম আমি হোসেনের আওলাদ হলেও কিন্তু আমি হোসেনের রে গোলাম এ গোলাম এর তাসী করা এদিকে আমি সময় না গোলামের যে পাগল বলে সে আল্লাহ নিয়ে আল্লাহ জুতো সরো রাস্তা দাও পীর সাহেব সবাই চেনে রাস্তা দিয়ে সাহেব কি ব্যাপার বলে আগে আপনি দরবারে এসছেন বলতে পারতেন আপনাকে আনা ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার বলে বলছে আল্লাহর জুতো জুতোটা দেখি বলে হ্যাঁ

তা আদম শাফিউল্লাহ 310 বছর কাদলান কি নাম বললেন নামটা কি ওখানে নাম বলেছিলেন যে এদের নামগুলো বলে দাও তো আদম বলেছিলেন এ মুহাম্মদ এ আলী এ فاطمه এ হাসান এ হুসাইন এ ইমাম সাজ্জাদ এ ইমাম বাকির এ ইমাম জাফর সাদেক একের পর এক 14 মাসুমের নাম আমার আদম শাফিউল্লাহ বলে দিলেন বল খবরদার এটা হলো সাজারা কিয়ামত পর্যন্ত বেলাত তারি দাঁড়াই চলবে এই সাজারার ধারে কাছে যাবে না ওটার নাম

জান্নাত থেকে বেরেছো পরনে যে পোশাকটা আছে ওটা কোথাকার জানো ওটা দুনিয়ার নয় ওটা জান্নাতের দুনিয়াতে যাবে জান্নাতের পোশাক তুমি পরে যাও খোলো জান্নাতের পোশাক খোলো বলে আল্লাহ কি বলবো বলে বড় বড় পাতা আছে আঞ্জির পাতা বড় বড় সেলাই করে ঢাকা দিয়ে জান্নাতের পোশাক খুলে আসতে হলো কেন আল্লাহ পাকের কানুন জান্নাতে যারা আসবে জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না এই জন্য আদমার হাওয়া কে জান্নাতের পোশাক খুলে আসতে হলো তাই বলি তাই যদি ঠিক হয় তাহলে আমি জিজ্ঞেস করতে চাই ওরে আল্লাহ আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন কেতাবের মধ্যে আহলেবাদের সানসকত পড়তে গিয়ে জান্নাত থেকে মাথা তুলে জান্নাতের জন্য জান্নাতিলেবাস এসেছিল ইমাম হাসান আর হোসাইন আলাইহিমা সালামের জন্য জান্নাতি পোশাক গেছে ছিল আল্লাহ রে তুমি যাকে সাইদা করিয়েছো মুআল্লিমুল মালাক কি বলে কেবলা করেছো ফেরেশতাদের সায়দা করিয়েছো মসজিদ বানিয়েছো আদমকে মসজিদ বানিয়েছো আদমকে সাজিদ বানিয়েছো ফেরেশতাদেরকে সাইদা করিয়েছো সেই আদমের সম্মান কত বড় তার থেকে জান্নাতের পোশাক খুলে নিলে আর তো জান্নাতের পোশাক পৃথিবীতে না আসে তাহলে তুমি আবার জান্নাতের পোশাক কানুন ভেঙে কেন পাঠালে তোমার কানুন কেন বলবো থাকলো না তোমার যদি এটাই কানুন হয় এটাই যদি ডিসিপ্লিন হয় এটাই যদি আইন হয় তাহলে আদমকে পোশাক খুলে আসতে হলো সেই আদমের স্তরে তরে 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 আওলাদ হিসাবে পাক পাঞ্জেতানির মধ্যে মা ফাতেমার জন্য কি করে পোশাক এলো ইমাম হাসান হোসেনের জন্য কি করে পোশাক এলো আমি তো আলমে প্রশ্ন করি আর খুঁজি খুঁজে খুঁজে পাইনি তখন আমি দেখলাম যে যে

তাদের সঙ্গে তোমার আমার এক করলে হবে না জান্নাতি পোশাক সেখানেও পড়তে পারে আবার জান্নাত থেকে মাঙে এখানেও পড়তে পারে হুম কাদের সঙ্গে পাল্লা দিচ্ছ দরুদ পড়বো তাদের নামে করবো তাদেরকে পেছনে আদম সাফিউল্লাহ তিনশত বছর কাঁদে কাঁদো কেন না আল্লাহ রাজি হয়ে যায় তাহলে আদম তুমি কাঞ্চ বোঝা গেলো আদম আল্লাহকে রাজি করতে চাইছে চাপা পড়ে গেল গেলো নুহনবীর কিছু মুষ্টি মেয়ে কম ইমানদাররা পরক্ষণ এসে নুহনবীর উপর থেকে পাথর গুলোকে সরিয়ে নুহ কে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করে সেবা শশ্রূষা করিয়ে কি করলেন তাকে সুস্থ করলেন যেই সুস্থ হল নবী সাল্লাম ফের বেরিয়ে যাচ্ছেন

সঙ্গে যখন সত্তর জন শাহাবাজ আছে কি জন্য আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন কে বিশ্বাস করবে আপনাকে আমরা তখন মানব চলুন আমরা আল্লাহকে দেখতে চাই এবং আল্লাহর আওয়াজ শুনতে চাই তো বাধ্যতামূলক মুসানবে নিয়ে যাচ্ছে যেই তুর পাহাড়ের সামনে গেলেন কোথায় তার সাহাবা পিছনে রেখে দিয়ে হন্ত দন্ত হয়ে ছুটছে উপরে উঠছে পড়ছে এ মুসা তোমার রক্ত ঝরঝর করে ঝরছে হ্যাঁ উঠতে পড়তে কেন এলে না আল্লাহ এরা আপনাকে জানে না আমি তো জানি তা আপনার আদমের জন্য আমি ছুটি ছুটি এলাম উঁচু নিচু আমি রাস্তা দেখিনি তাই উঠতে বসতে পড়তে আমি এসেছি রক্ত ঝরলে ঝরুক কিন্তু আপনি না নারাজ হয়ে যান আপনি যেন আমার প্রতি রাজি হয়ে যান মুসানবি চাইছেন আল্লাহ আল্লাহকে রাজি করতে ইব্রাহিম খালিলুল্লাহ তার সাদের কত স্নেহের পুত্র ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করতে চাইছেন মুক্তাসা কেন না ইব্রাহিম চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় হে ইসমাইল তুমি কি করে যেতে পারো না আমিও আদেশ পেয়েছি আমা আমি কুরবানি হয়ে হয়ে গেলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে তো ইসমাইলও চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ঈসা রুহুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক নামাজি শীতকালে কোন কোণে বরফের মতো পানিতে উযু করে একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে ঠক 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 করে মসজিদ বানে জোটে চলে চার কাঁপছে চাচা ভাত যাচ্ছে আর ভাতিজা রাস্তায় দেখতে পেয়ে কাজে যাচ্ছে দেখতে পেয়ে চাচা কোথায় যাচ্ছ বলছে নামাজ পড়তে কোথায় না মসজিদে হ্যাঁ গো চাচা দু রাখা নামাজ মসজিদে পড়লে হয় না কন কনে ঠান্ডা বরফের মতো পানিতে উজু করে ঠক ঠক করে চলেছ মারা যাবে যে মারা যায় মারা যাব আল্লাহ তো রাজি হবে তো নামাজিও চাইছে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় কোনো মানুষ যার মালিক এনে সব ধন দৌলত আছে তাকে আপনি বলুন ভাই চা খাবে খাওয়াবেন এত কুঞ্জুস সে এড়িয়ে যাবে না খাওয়াবার জন্য গরিবের মেয়ে বিদিতে পাচ্ছে না একটা কোনো কাজ লেগেছে ও ভাইজান জান আপনি তো হজে যাবেন পাঁচ হাজার টাকা দেবেন আমার কাছে টাকা নাই দিলে আমার কিছুটা সলভ হবে হ্যাঁ তুমি যেন রোজগার করতে গেছো তোমাকে পাঁচ টাকা দিতে হবে পাঁচশো টাকা নিয়ে যা তো সে পাঁচ টাকা দিতে চাইলো না গরিব মেয়ের জন্য কিন্তু রমজান মাসের পরেই চার কোনা দুবারি একটা কাবা বাইতুল্লাহ তাকে চক্কর দেওয়ার জন্য তোয়াফ করার জন্য লাগ লাখ এক লাখ দু তিন লাখ চার টাকা খরচা করলে হে হাজি সাহেব একজন মেয়ে গরিব তার বিবাহের জন্য পাঁচ হাজার ছেলে তুমি দিলে না মাত্র পাঁচশো দিলে আর তুমি একজন ব্যক্তিকে চা খাওয়াতে চাও না কিন্তু তিন চার লাখ টাকা খরচা করলে হজের জন্য বলে আমি মালেকে নি ওগুলো হলেও ছোট গুণা হবে মাফ করে দিতে পারে খোদা কিন্তু মালেকে নি হয়ে যদি হজটা আদায় না করি তাতে ফরজ আইন কানুন মোতাবেক আমার বড় সাজা হবে তাই আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় এই জন্য আমি এতগুলো টাকা খরচ চেষ্টা করলাম আচ্ছা মানুষ রোজা মাসে রোজা রেখেছে শুকিয়ে যাচ্ছে কঙ্কাল হয়ে যাচ্ছে ছেলেরাও রোজা রেখেছে বাবা ফ্রিজে ঠান্ডা পানি আছে ফল আছে খেয়ে জানা না ছিটে বাড়া যাচ্ছে মাঝরা বেরিয়ে যাচ্ছে হাড় গোড় বেরিয়ে যাচ্ছে মারা যাবি বাবা প্রাণ ওষ্টা করত কিন্তু বলছে কি মারা যায় মারা যাব কিন্তু আমি রোজা ভাঙবো না তার রোজা দ্বারা চাইছে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় মোলাজা ফরমান রোজাদার চাইছে আমার প্রতি আল্লাহ যেন রাজি হয়ে যায়

या रसूल अल्लाह अले सुन्नत खाजा का दामन गौस अच्छा। का दामन तो ब्रदर मिल्लत अल्लाह पाक अल्लाह पाक की चाय से अल्लाह पाक चाय से इसीलिए शायर क्या फरमाया जो कायनात चाहते हैं खुदा की रजा चाहते हैं दोनों आलम खुदा की रजा चाहते, चाहते हैं दोनों आलम और खुदा खुदा चाहता है रजाए सल्लल्लाहु अलैहि वसल्लम जी।, जी तो आइए सही मुस्तफा जन्नो अल्ला बोले যে আমি আপনাকে এত দব অতি শীঘ্রই আপনি রাজি হয়ে যাবেন আচ্ছা আল্লাহ কি দেবেন তবে নবী পাক রাজি হবেন নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন টুপি জুব্বা সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা মুতাসান ওয়াজিব ফরজ যা কিছু উসুলের দিন ফুরুয়ে দিন

আপনার রব এতনা দেগা যে আপ রাজি হয়ে যায়গে আমি অতি সত্তর আপনাকে এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন তা আল্লাহ কি দিলেন নবী বেশাক রাজি হয়েছে কি দিলেন কি দিয়ে নবীকে রাজি করলেন এই কথাটা এই পর্যন্ত আমি স্থগিত রাখলাম এই রাজি করার বিষয়টা যদি ওয়াজ ছাড়বো টপিক শেষ করব ঠিক সেই মুহূর্তে আমাকে বলবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল্লাহ কি দিয়ে রাজি করেছেন নবী মুস্তফাকে এবং আমরা সেই আল্লাহ দেওয়া মুস্তফা রাজি হয়েছেন আর মুস্তফার রেজাটাকে আমরা নিতে পেরেছি কিনা বলে আমি আমার টপিক শেষ ঠিক আছে এবারে আমি আসি আমার নবী কি আমরা যে কোনো আমরা যে কোনো বিষয়ে যখন হতভম্ব হয়ে যাই খুঁজে না পাই বা অবাক হয়ে যাই ভাই দলিল প্রমাণ এই জায়গাটা কিউ দখল করলে ভাই কার জায়গা তো বলে আমার তোমার দলিল তো যে দলিল দেবে যে রেকর্ড দেবে তা জায়গা আজানিদিতে বিনে না পড়বে কি গো তা জায়গা না এটাই তো আইন kaun চলে তো আজকে আমরা দলিল কাকে দেখবে দলিল তো আমরা বিভিন্ন কেতাব দিয়ে দেখি কিন্তু আসল দলিলটা কি আমরা একবার দেখেছি আসল দলিলটা কি সূরা নিশা

তোমাদের রবের তরফ হতে তোমাদের কাছে এসে গেছে কি বোরহান অর্থাৎ দলিল দলিল চলে আসে দলিল কে নিয়ে আসতে হয় ভাববার কথা নাই সব চুপ করে আছেন ভাবছেন আল্লাহ কি বলছেন কাদ জাকুম তাহকিক অবশ্যই তোমাদের কাছে এসে গেছে

সুস্পষ্ট প্রকাশ্য খোলা নূর জোরে নূর নাজিল করেছেন সুস্পষ্ট প্রকাশ্য নূর আল্লাহ নাজিল করেছেন আর বোরহান আল্লাহ বাগের পক্ষ হতে নিজেই চলে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বোরহান চলে এসেছেন আর নূর নাজিল হয়েছে

কে আছে তার দিকে নবী বলছে আল্লাহকে আমাকে চালাও তো সুরা ফাতিহার যেখানে ইলম নাই বিসমিল্লার যেখানে জ্ঞান নাই ফাতোয়ার ফতোয়া কেন যে কথা তোমার বুঝে আসে না সেখানেই ফাতোয়া দাও কিন্তু একটু আল্লাহর অলির দরবারে যাও ফাতোয়া দেওয়ার মুখ বন্ধ হয়ে জি এই জন্য আমরা পৃথিবীতে সবাইকে মুসলমান দেখতে পাই

নিজেই প্রমাণ দিচ্ছেন আর সাধু আল্লাহ মোহাম্মদ আব্দুল আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও মোহাম্মদ আল্লাহ রসুল যারা বলেন সুহান আল্লাহ তাহলে বান্দা মোহাম্মদ রসুল মোহাম্মদ সাক্ষী দিচ্ছেন বলেন সুহান কারণ বান্দা মানে এ বাদত ভুজার করে তাদেরকে বান্দা বলা হয় রসুল হলো দলিল দলিল কাকে বলে যেমন সেফেন যুদ্ধে মাওলা আলী আলাহ সাল্লাম কি বলেছিলেন বারো হাজার খারেজিকে এই

आपसे जो बैयात करते हैं अपन कैसे जरा जरा बैयात करते तारा अल्लाह की बोलते तारा अपन का से ना अल्लाह का से बैयात करते यानी मुस्तफा से बैयात करना खुदा से बैयात होना यादुल्लाह फौकाइदिहिम तादर हाथे रूपरे उटा मुहम्मद र हाथ लोटा अल्लाह रहा कि मोहम्मद के खुदा बोला जावे नो মুহাম্মদ কে খোদাও বলা যাবে না আবার খোদা থেকে আলাদা করাও যাবে না খোদা থেকে আলাদা করলে কাফের আর খোদা বললেও কাফের বড় ঝামেলায় পড়ে গেলাম ভাই শুকরিয়া বড় ঝামেলায় পড়ে গেলেন তাকরিন খান काही आवाज तो করতে পারবো নাけれ দাম জনতা মজলিস बस হালকা করে দিয়ে যাব কেন খানকাহি বক্তব্য আলাদা সে জায়গায় এখানে আম অনেকে আছে নিতে পারবে না লোড সবাই জি খাজা গরিব নওয়াজ বলছেন খাজা গরিব নওয়াজ বলছেন কুতুবউদ্দিন বাগদার কাকি আল্লাহু রাহমাকে বেটা কুতুব জি মওলা এমন কিছু নসিহত দিও না তার ইমানে খলল আছে আর এমন কিছু নসিহত দিও না যে খানেওয়ালা দিল ভরে না এরকম করতে দিও না যেখানে খানেওয়ালা থাকে খাওয়াবে যেখানে খানেওয়ালা নাই তাকে দুধ খাইয়ে ছেড়ে দেবে বলেন দু তিন বছর আড়াই বছরের ছেলেকে যদি বিরিয়ানি কোরমা কোফতা পোলাও দেওয়া যায় খাওয়ানো যায় মরে যাওয়ার উপক্রম

খাবার জিনিস তোর তো খাচ্ছে বলে আমি ওদের বয়স পার হয়ে চলেছি ওইটা এই এই বয়সের নয় যে আমাকে খাদ্য দেবি অতএব দুধের শিশু শিখিয়েছি দুধের শিশুটা শিশুর জন্য আর কুকু বিরিানি কোরমানি বিরিানি কোরমা কুপ্তা পালাও আমাদের জন্য অর্থাৎ যারা বয়জ্যেষ্ঠ দুটো খাবার কিন্তু সকলের জন্য নয় তাই আমাকেও এখানে ভেবে চিনতে মুখের দিকে দেখে ওয়াজ করতে হয় কোন কোন সময় জুনুন এসে বেরিয়ে যায় ফের আবার স্টপ করে দিই কিন্তু কিছু করার নাই বলে যখন দিয়ে একটু হালকা করে বেরিয়ে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন দলিল কোন দিকে দলিল আল্লাহ তো আসতে পারবে না জি তো আল্লাহ নিজেই বলছি আমি হেদায়েত করি কি আল্লাহু ওয়ালিউল লাযিনা আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুনহুম মিনাজ যুলুমাতিল নূর আল্লাহ হলো সূরা বাকারা আল্লাহ হলো মুমিনদের ওয়ালি কেवली কেवली জোরে বলেন শুনছেন তো আপনারা আল্লাহ হল মুমিনদের Wali বলি আল্লাহ তুমি যখন Wali ওলির কাজ কি না ইখরিজুনাকুম মিনাজ জুলমাতিল নূর ইমানদার দিকে কে অন্ধকার থেকে বের করে নুরের দিকে নিয়ে যাওয়া তো আল্লাহ তুমি যখন Wali তুমি কখনো তো আসো না তোমার নাম কোরআনে একবার নবীও পেলাম না তুমি বলনি নি একবারও যে আমি আল্লাহ নবী আমি আল্লাহ খালিফা আমি আল্লাহ ইমাম তুমি যদি ইমামও হতে পিছনে দূরে কাজ নামাজ পড়তাম আমি আল্লাহ রসুল আমি আল্লাহ আলা ইন্ন আম্বিয়া আল্লাহ কেলা খফুন আলাইহিম ওলাহম রিয়া সামান কোরআনে আসে আলা ইন্না আউলি আল্লাহ আল্লাহ নিজেকে অলি বলছে অলির খতম আছে

আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত কোন নবী জাতি দলিল না তারা যা মুজিজা দেখিয়েছে যেমন মুসা নবী কি দেখিয়েছে আসা অজগর হয়ে গেল মুসা আলাদা আসা আলাদা ঈসা নবী পাখি বানিয়ে মাটি কাদা পানি ছেনে পাখি বানিয়ে আল্লাহর ইজিন নিয়ে হুকুম করলেন পাখি তাহলে মাটি কাদা আলাদা ঈসা নবী আলাদা ইব্রাহিম নবী পরিন্দাদের জবাই করে চারটে পরিন্দাদের জবাই করে কিমা করে ফেললো মিশিয়ে ফেললো ফের জায়গায় রেখে দিল এই যে যার নাম ধরে ডাকলো উড়ে চলে গেল আলাদা ইব্রাহিম আলাদা জি তাহলে তারা হলো সিফাতি নবী সিফাতি দলিল নিয়ে এসেছে আর আমার নাবি খুদ বুরহান জাতি দলিল নিয়ে এসেছে কি না আমার নাবি আমার নাবি আমার নাবি খুদ জাতি দলিল তার ছায়া ছিল না আমার নবীর ছায়া ছিল না জোরে বলে কি ছিল ছায়া ছায়া ছিল না জি মাননা মানে ওই প্যাকে ছায়া ছিল বিশ্বাস আছে তো নাই কি নেই আরে खुद नबी नूर नूर যখন মেনে নেছে নুরের যদি ছায়া হয় সে নূরের দাম কি হ্যাঁ নবী যখন खुद नूर अवওয়ালু মা খালাক আল্লাহ নূরি হ্যাঁ अवওয়ালু মা খালাক আল্লাহ নূরি এই হাদিস আবার অনেক মুള്ളা মানে এটা জাইফ হাদিস موجوده বানাওয়া শেষ রাতে দিয়েছেন ঘুমের তন্ত্রা আসবে আর আমাকে মাঝে মাঝে ঠেলে ঠেলে ভরতে হবে এটাই হচ্ছে আমার চিন্তা কেন ভোরের দিকে ঘুমের একটা তন্ত্র থাকে এই জন্যে

না বোয়া দলা নব কোন কোথায় যাচ্ছিলাম আমি ঘুম ভাঙাবার জন্য একটু একটু এরকম বলবো বুঝলেন কোন কোথায় যাচ্ছিলাম জাতি সিফাতি দলিল না তো সব নবী হলেন আল্লাহ পাকের তরফ থেকে সিফাতি দলিল আমার নবী হলেন খুদ জাতি দলিল এ ভাই জান আল্লাহর জাত আর আল্লাহর সিফাত দুটো কি আলাদা করা যাবে যারা মারফাত ওয়ালা আছে সবাইকে বলিনি কিন্তু পানির জাত পানির দুটো আলাদা করা যাবে ভাগ আল্লাহ যেখানে সেখানে জাতি যেখানে জাতি সেখানে সিফাতি শুধু জাহুর হয় কি জহুরটা হয় কি বা শিফাতির আয়নাতে দেখতে পেলেই দেখতে পাবে সেই ছবিটা নুরে মোহাম্মার জন্য বলুন সুবহানাল্লাহ হ্যাঁ प्रेम करते लगल मोहब्बत करते लगलाम तू तू अकेला है मोहब्बत किससे करेगा محبت کرنے کے لیے دونوں چاہیے কি বলছেন কুনত কানজান আমী লুকাইতো খাজানা না খাজা মানে সম্পদ কি বলছি আমি লুকাইতো তার মানে আল্লাহ লুকিয়ে আছে লুকিয়ে থাকার মতো জায়গায় একটা এমন একটা জায়গায় লুকিয়ে যাব কেউ দেখতে পাবে না তাহলে কিছু না কিছু একটা ঢাকা আছে না বস্তু কাউকে চাদরের ক্ষেত্রে লুকিয়ে দিলাম সে বল তাকে জিজ্ঞেস তুই কোথায় ছিলে বলে আমি লুকিয়েছিলাম কোথায় লুকিয়েছি চাদর তা আল্লাহ বলছে আমি লুকাই তো খাই না বলি আল্লাহ তুমি কোথায় লুকিয়েছিলে জোরে বলেন না সুবান আল্লাহ আরে নবী পাকে শান শুনবে কেতাবের কথা বলবো আর কেতাব থেকে হাড় গড় বের করে পুরো কিমা বানিয়ে দেবো ইনশাআল্লাহ আমি লুকায়িত সম্পদ আল্লাহ তুমি কোথায় লিখেছিলে মানে দেখ না কোথায় লিখেছিলাম আমি mohabbat করলাম কাকে আন উরাফা আমার পরিচয় করাবার জন্য আচ্ছা তুমি তোমার পরিচয় করাবার জন্য mohabbat করছো কাকে না যেখানে লুকিয়েছিলাম जार मध्य लुकिए ऐले जी मायर को लुकिए थके तो मा के मोहब्बत कर हाय 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 तो, तो, तो यहाँ मोहम्मद ने पहले मोहब्बत नहीं पर 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 किया खुद खोदा ने मोहब्बत मोहम्मद को मोहब्बत किया अनफा फा खलक, खलक तुगिये फा खलकैया मोहम्मद हम अपने आप दौ। को मोहब्बत किया पहचान के लिए और पहचान के लिए नहीं खुशीदा खा जाना था फा खलकुकैया मोहम्मद उसके बाद मैंने तुमको किया बोलो अल्लाह नबी मुस्तफा को बनाया पैदा किया तो नबी मुस्तफा को जब अल्लाह ने बनाया तब अल्लाह के सबा बनाने से पहले मुस्तफ़ा नूर मुहम्मदी को बनाने से पहले अल्लाह जहाँ रहता है रहता था रहेगा वहाँ कोई मका है यानी अल्लाह को दा रहने दा के लिए मका की जरूरत है मका माने भोजन मकान स्थान जाएगा थकाल जन ये जो हमरा बोसे आछ ना मकान मका जाएगा किसु राखबो जाएगा भाई डिस्टर्ब मत करो गौर से सुनो আহ না হালকা বল বল ঠিক হালকা বল একবার হালকা করে দাও মুস্তফা আছেন না হালকা করে দাও বুঝলে মাকা আল্লাহ পাকের থাকার জন্য কোন জায়গা লাগে না আল্লাহ পাকের ঘড়ি লাগে ঘড়ি আরে আমাদের যে নামাজীর জন্য ঘড়ি লাগে বিভিন্ন কাজের জন্য সময় লাগে আল্লাহ পাকের জন্য কোন ঘড়ি লাগে সময় লাগে জামানা লাগে जमाना लागे समय लागे बछर लागे मास लागे दिन लागे रात लागे तो अल्लाह पाक, पाक के लिए ला जमा है, है, है वो ला मका है, 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 है और, और वह दहुल्ला शरीक यानी ला शरीक है ताल्ला ला शरीक भी है आकार भी नहीं साकार भी नहीं खुदा आकार है वो नहीं तो जर आकर नकर मकर न तो बनाया मोहम्मद को कैसे तेरा भी भी नहीं भी नहीं फिर मोहम्मद को बनाया कैसे मोहम्मद को बनाया जो नूरे मोहम्मद बन गए बनने के बाद खुदा को मोहम्मद दोनों में क्या प्यार हो रहा है देखो मौला দেখা জিনিসকে মানবে না না দেখা জিনিসকে আপনারা বলুন দেখা জিনিসকে আমি নুরে মোহাম্মদ আমি দেখা জিনিস আমাকে মানবে না তোমাকে মানবে কেন আমিও লাজামা তুমিও লাজামা আমিও লামাকা তুমিও লামাকা আমিও লা শরীক তুমিও লা তুমিও একা আমিও একা তুমি যেখানে আমিও সেখানে তোমার জন্য জমি লাগে না আমার জন্য লাগে না তোমার জন্য সময় লাগে না আমার জন্য লাগে না তুমিও নূর আমিও নূর বলো মানবে কাকে कंसन मखफियन का राज हो रहा अल्लाह बोले अच्छा ऐसा बात कि आशक मशिकर को था ऐसा बात है है मेरे मुस्तफा ले तेरा जो दावा है मैं दावा को खंडन कर दीछी बोले की कर लो नूरे मोहम्मद एक्चुअली दुखंडो है गलत जरा बोले

কি ভাই কিতাব এসে গেছে কিতাব মানে কি কিতাব মানে কি কিতাব ভাই একটা ডায়েরি একটা ডায়েরিতে যদি আমি কোরআনের অক্ষরগুলো পূর্ণ লিখে দিই আর ডায়েরি বলবেন বলেন কি বলবেন কোরআন কোরআন বলবেন তো আল্লাহর নবী হলেন নুরি কেতাব তার মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন যেটা রাখা হয়েছে মোহাম্মদ হলো কেতাব রাখা হয়েছে কোরআন জোরে বলেন সুহান জি রাখা হয়েছে কোরআন তো নবী মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলহ্লাম আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লামকে যারা নূর বলে মানে না তাদের সম্পর্কে আমি আজকে কোরআন থেকে দলিল দেব কারণ হাদিসে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা খালাক আল্লাহ নূরি ওয়া কুল্লু শাইইন খালাক মিন নুরি ওয়া আনা মিন নূরিল্লাহ আল্লাহ নবী বলেন আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাক তার নূর হতে আমাকে সৃষ্টি আমি হলাম প্রথম নূর আউয়ালু মা খালাক আল্লাহ নূরি আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রথম সেটা হলো আমার নূর এবং আমার নূর থেকে तमाम কিছু সৃষ্টি করা হয়েছে ওয়ানা মিন নূরিল্লাহ এবং আমি আল্লাহর নূর হতে এই হাদিস বহু মোল্লা মানতে চায় না কেন জয়ী বানাওয়া আচ্ছা ভাই তর্ক নয় কোরআন তো নয় আমজীদ কুরআন বানাবো তাহলে কুরআন sahi কারণ হাদিসের রাবি এক 2 3 4 10 5 যাবে কোরানের রাবিকে আল্লাহ নাযিল করেছেন কুরআন তার রাবি কে বনাকারী কে মুহাম্মদ মুস্তাফা তো রাবি যদি غلط কুরআন غلط কথা বুঝতে পাচ্ছেন রাবি মানে বনা করিছেন নবী মুস্তাফা তো যদি রাবি غلط হয় কুরআন غلط মুহাম্মদ রণ غلط مازاللہ তাহলে মোহাম্মদ মুস্তাফার জবান থেকে কোরান এসেছে আল্লাহ পাকের কোরান কি বলছে আমার নবী সর্বপ্রথম কিনা একজন এরমাজি একটা কথা মনে পড়লো ঠিক এক জায়গায় নূরে মুহাম্মাদের এরকম প্রোগ্রাম টপিক চলছে হ্যাঁ প্রায় 15 20 জন বড় বড় জুব্বাধারী লম্বা লম্বা দাড়ির ওয়ালা আর আলখিল্লাওয়ালা আর প্রায় দশ বারো জন কারি হাফিজ করে নিয়ে দু চারশো লোক নিয়ে একটা দিনের ভিতরে হয়েছিল ময়দানে এসে হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি এসে বলছি আপনি ওয়াজ ভুল করছেন আমি মাইকের সুইচটা পরে বললাম ভাই ভুল নিশ্চয়ই হতে পারে মানুষ নামতে আমার ভুল হতে পারে তো বলুন কোন জায়গায় ভুল করেছি আপনি একটু সুদ্রিয়ে দেন আর যদি আমার ভুল না হয় তাহলে আপনিও শুধরে যাবেন এই তো দু ভাইয়ের কাজ বলে হ্যাঁ আপনি ওয়াজ ভুল করছেন কোনটা না আপনি বলছেন আল্লাহ পাক তার নিজের নূর থেকে নবীর নূর সৃষ্টি করেছেন হুকমি আল্লাহ নবীর নূর থেকে যদি নবীর নূর বানানো হয় তাহলে শেরেক হয়ে আল্লাহ নবীর নূর নবীর নূর একই নূর দুই যদি হয় তাহলে শেরেক হয়ে গেল তাহলে এটা কি হবে আচ্ছা ঠিক আছে সেরে হয়ে গেছে সেরফ থেকে বাঁচান না আল্লাহ হুকুম করেছে হুকমিনুর আল্লাহ হুকুম করেছেন নুর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়েছেন আপনার কাছে আপনি যেন প্রফেসার এসেছেন আমি একটু শিখে আচ্ছা বলেন যখন আল্লাহ হুকমিনুর সৃষ্টি করলেন হুকুম হয়েছে মহানুরের মহম্মদ হয়েছে তো আল্লাহ ছাড়া তখন আর কেউ ওখানে ছিল বুঝতে পারছেন কারণ হুকুম তখন করা হয় ভাই আমার পানির পিপাসা লেগেছে একজন আছে ভাই একটু পানি এনে দেবেন তাহলে আমি আর একজন থাকলে তাকে হুকুম করা যায় তাহলে আল্লাহ ছাড়া নিশ্চয়ই তার কাছে আরেকজন কেউ ছিল তো আপনি বলুন সে কি ছিল তাকে হুকুম করেছে মোহাম্মদ বানান হ্যাঁ তাকে হুকুম করেছিল বলছে না আল্লাহ হুকুম করেছি এমনি হয়েছে আচ্ছা ঠিক আছে তাই আপনার কথা বললাম আল্লাহ হুকুম করেছি হুকুম করনেওয়ালাকে আল্লাহ

আমরা তো বড় বড় হোব বা জুব্বা টুপি নামাজি পড়ে মনে করি আর ছাড়াই কে তো তোমার বাপের ঘরে

कोई कड़ी है तो रबेद के फिरे सो अतार का चे जखोनियाँ से फद खुली फिरीबादी अमर बांदा दर मुद्दे प्रवेश करो वाद खुली जन्नती जन्नत उठू जाओ याने मुल्ला कहता है मरने के बाद जन्नत जहाँनाम और हिया कुरान कहता है अल्लाह कहते हैं मरने के पहले मरने से पहले जन्नत जहाँनाम याने हिया जो जन्नत में दाखिल हुआ तो हुआ भी जन्नत उसको मिल गया और यह जन्नत जिसको मिला नहीं हुआ भी नहीं मिला अरे वली को नजर से देखो तो मुस्तफा देख पाओगे इसीलिए बुआली से कलंदर अलही रहमा फरमाया बाशकले सा के दीदा मुस्तफा रा नादीदा दीदा मुस्तफा रा बल्कि खुदा रा बुआली से कलंदर तदवा ने मसनबी दे फरमात से जामी अमर मेरा मुर्शिद की सूरत से मैंने मुस्तफा को देखा नहीं मुस्तफा को देखा बल्कि मैंने खुदा को देखा यानी मुर्शिद की सूरत में खुदा को देखा तो मुर्शिद की सूरत में जब खुदा को देखा तो मोहम्मद की सूरत में खुदा नहीं देख पाएंगे जन्नत कहा फद खुली फेरी बात मेरे बंदे में दाखिल हो जा खुली जन्नत और जन्नत में दाखिल हो तो जन्नत ही पर है तो जन्नत दिखा दूं मेरे नबी ने फरमाया अनाबादी ना तोले इल्म अली उबाबू हा मैं इल्म का शहर हूं अली दरवाजा यानी तक आने के लिए अली दरवाजा भी अल्लाह का बंदा मैं भी अल्लाह का बंदा मैं नबी रसूल बंदा अली वली बंदा जो अली में दाखिल हो गया वो मुझ में दाखिल हो गया जो मुझ में दाखिल हो गया वो जन्नत में दाखिल हो गया আমরা দরু শরীফ যার উপরে শরীফ পড়াতে হয় একটু বয়ানটা কথা বলি কার উপরে কে পড়েছে অসুবিধা নেই করছে नहीं तो सूरह अल हजाब आयत नंबर 56 56 नंबर इनल्लाहु व मलाइकातुहु युसल्लून अला या अय्युहल लजीना आमन सल्लु अलैहि फिर बाद में एक तلفظ बड़ा दिया जुमला तस्लीमा तस्लीमा अरे सलात सलाम तो है तो फिर तस्लीमा है।, तस्लीम है।, है क्या बात है, है।, है। ठीक है ऐ ईमान वालों यायुल इनल्लाहा बेशक अल्लाह इनल्लाहा व मलाइकातहु निसंदे आमी अल्लाह एवं हमारे फरिश्ता रहा युसल्लून अलान नबी हमारे नबी रोबरे दुरूद पेश करिए जोर से

মোহাম্মদের উপরে নয় রসুলের উপরে নয় দর করেন আল্লাহ দরুদ করছেন কার উপরে নাবির উপরে ফেরেস্তাদেরকে নিয়ে ভাই কথাটা এমনি খুলেনি আয়াতে গড় করতে হয়েছে আমার নাবির উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেস্তারা দরুদ পেশ করি আমাদের কি বলছেন ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি না নবী না মুহাম্মদ না বান্দা না রাসূল হে ইমানদারেরা তোমরাও দরুদ পেশ করো তার উপরে আল্লাহ দরুদ পড়ছেন নবীর উপরে আমাদের বেলায় নাম না বলে বলছি আমি যার উপরে পড়ছি তোমরা পড়ো তার উপরে তো তার নাম তো অনেক হতে পারে যে কোনো নামে পড়তে পারি নাম তো বলেনি मेरी, मेरी तरफ से सलाम करो और मुहम्मद के पास जाके तस्लीम करो सलाद भी पेश करो सलाम भी पढ़ो और सलाम ऐसा पढ़ना है जो मोहम्मद तुम्हें जो देंगे वो तस्लीम कर लो, कर लो। अच्छा আল্লাহ পাক নবী পাকের উপরে দরুদ পড়েছেন সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীদের উপরে সালাম পড়া এটা তো আমরা জেনে গিয়েছি কিন্তু দরুদের আয়াত যখন নাজিল হয়েছে দরুদরা কেমন করে আমরা পড়ব আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ বলেই বলছেন ও সাহাবারা তোমরা যেন লেজ কাটা দরুদ পড়ো না

आमी बोली रसूल अल्लाह या हबीब अल्लाह एक ऐसा बात है अल्लाह ने दुरूद भेजा नबी तो पर लेकिन औलाद नबी पर नहीं भेजा भी जा। भी जा। আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়ছেন আল্লাহ পাক কি বলছেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আল্লাহ কা ভি ইতাআত করো রাসূল কা بھی ইতাআত করো মাইয়ুতুর রাসূলা ফকাদ আতা আল্লাহ जो রাসূল কা ইতাআত কি ও আল্লাহ কি ইতাআত কি মানে রাসূলের আতাআত করাটাই হলো আল্লাহ পাকের আতাআত ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি গুদি শুনালি চানা ঢা গেল বন্ধ করুন হুম अभी सात दिन बजे कितना टाइम चार तक ले जाए ठीक है हाँ चार तक ले जाएंगे जो रेजा रेजा की बात बोल के हम खत्म कर देंगे क्या याद है ना हाँ पहले मैंने जो टॉपिक दिया उसको आखिर करेंगे जी तकरीर करने में मुझे नहीं हारा पाऊंगे कसम खुदा की हम जब उठते हैं तो हम मालूम नहीं हम है या नहीं, है या नहीं? जी।

যেহেতু আর সাধু আর মুহাম আব্দু হু আল্লাহর বান্দা বান্দার উপরে পড়লেন না কেন নবির উপরে কেন পড়লেন না হ্যাঁ হ্যাঁ দেহ নিয়ে নবী হবে না দেহ ছাড়াও নবী দেহ ছাড়াও নবী তার মানে আল্লাহ বলছে মুহাম্মাদের উপরে যদি আমি দরুদ পড়তাম তো মা আমেনার হামেল থেকে মুহাম্মদ যখন হবে নাম রাখা হলে মোহাম্মদ নাম হলে তখন থেকে দরুদ পড়া হবে তার আগে না ঘর করছে তাহলে মুহাম্মদ জাহেদ কবে থেকে যখন থেকে মোহাম্মদ নাম সেখান থেকে দরুদ তার রসুল বললেন না চল্লিশ বছরে নবী মোহাম্মদ রেসালতের বায়ান করেছেন তাহলে চল্লিশ বছর নবদ বা রেসালতের যে বয়ান করেছে ওখান থেকে দরুদ পড়া শুরু হতো তার আগে দরুদ হতো না তার আগে দরুদ হতো না তো যখন তালাবি বান্দার উপরে কেন বললেন না না মেয়ের আছে আমি আমার বান্দাকে নিয়ে গিয়ে যাচ্ছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি

তো নাই হবে নবী তো আগে হয়ে গেছে নবী আগে হয়ে গেছে কখন থেকে ইআরাসুল প্রাপ্তি কখন থেকে নবী কোন তো নবী আদম বাইনাল মায়ে ওয়া মাটি এক পানি এক আদম মাঝখানে আমি সেখানে নবী ছিল। অতএব নবী হতে হলে দেহ লাগে না नबी होते होले रूहू लागे नबी होते होले हयात लागे नबी होते होले मौत लागे नबी ना, ना होते तो कुछ भी ना होता तो, 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 कुरान देखो तो, तो, मौत भी खल्क हयात भी खल्क अगर नबी ना, तो, ना होते तो हयात भी ना होता ना मौत भी ना होते मौत भी ना होता तो हयात भी ना होता यारे नबी की बदौलत से हयात भी हुआ मौत भी हुआ आप बताओ मुल्ला नबी को मुर्दा कहना कैसा गलत है खुद नबी की बदौलत से मौत भी पैदा हुआ है भी पैदा हुआ नबी 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 का नभी कैसे वो नभी वो नभी का कैसे कैसे मौत होगा जिंदा हर हाल में जैसा अल्लाह है वैसा अल्लाह की तरह मेरे मुस्तफा भी मुस्तफा नबी का क्या हकीकत हम जानते हैं नबी मुस्तफा का हकीकत हम थोड़ी जानते हैं Osionfish. हकीकत सुनोगे नबी का, का अरे नबी का फजाल सुनने से दिमाग खराब हो जाएगा तो हकीकत से सुन के कैसे रहो हकीकत अगर बोलो ना तो पूरा डूब जाओगे और हकीकत बोलते बोलते देख पाओगे खुदा को ढूंढने की जरूरत नहीं बस मोहम्मद की जलवा में खुदा मिल गया है मोहम्मद की जलवे में खुदा मिल गया है यदुल्लाह जिस पर तेरा हाथ है वही तो अल्लाह का हाथ है हाँ? তো দেহ না থাকাও নবী ছিলেন দেহটা নিয়ে এলেন কেন আমরা বিবির সঙ্গে কেমন ব্যবহার করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন আমরা কেমন উজু করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন আমরা কেমন খাওয়া দাওয়া নবী দেহ নিয়ে দেখিয়েছেন যদি দেহ নিয়ে না আসতেন তো আমরা নবী পাকের সুন্নতি জানতাম না কিভাবে করব অতএব আমাদের জন্য ওনার একটা বাহন দেহ দরকার ছিল ঠিক না বেটা আমাদের জন্য নাহলে ওনার দেহ দরকার নাই

তার মানে এর আগে ছিল না এই শুরু হলো এটা আল্লাহর বলে আসবে না আউয়াল বলতে গেলে নবী মুস্তাফাই আউয়াল হলো যারা বলেন সুবহান আল্লাহর কে আউয়াল বলা যাবে না আউয়াল اخر জাহির বাতিন নবী মুস্তাফা হয় কায়নাত নবী মুস্তাফা হয় তো ব্রাদার মুলাত এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আফা গায়রা এই আয়াত পাকটি আছে কোথায় একবার আয়াতটা দেখে নেছি আমি

আরে তারা কি আল্লাহ পাকের দিন ব্যতীত অন্য দিন কে খুঁজে বেড়াচ্ছে কাটাকে বলছেন নবী পাকের জামানা বায়াত তার নবী পাকের জামানায় কিছু মুনাফিক ছিল তার আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের দিন কোনটা আল্লাহ যাকে বানিয়েছে সেই বানানোর ছেড়ে যারা নিজেরা বানায় আয় 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 তারা কি আল্লাহ পাকের দিনকে ছেড়ে অন্য দিন তালাস করছে খুঁজে বেড়াচ্ছে আল্লাহ কি বলছে জ্ঞান দিচ্ছে হাই মানুষ অথচ কি আল্লাহু মান ফিস আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে ঘর করছেন আসমান জমিন এর মধ্যে কায়নাতের মধ্যে যা কিছু আছে তাও আনওয়া কারহু ইচ্ছাই বাওয়ান ইচ্ছায় তারা মুসলমান হয়ে গেছে যারা বলেন আসলামা তার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়ে গেছে

খেচর গচর মুসলমান দারিয়া মুসলমান সমুদ্র মুসলমান hayvan মুসলমান গরু মুসলমান সুয়ার মুসলমান কুকুর মুসলমান ফের কুত্তা যেখানে থাকে সেখানে কি ফেরেশতা না যায় মুসলমান থাকলে ফেরেশতা আসে না हेलो এই হাদিসটা sahi আর আওলা তাহলে এখানে বলছে আসমান জমিনে যা কিছু আছে সব মুসলমান তো কুত্তা কি আসমান জমিনের বাইরে না ভেতরে

अगर अल्लाह के साथ मोहम्मद को जोड़ दे तो शिर छोड़ दे, दे, तो, तो कलमा पढ़ने से तो पूरा और छोड़ देने, चोर चोर देने पढ़ने पढ़ने से आधा बता मुल्ला ईमान कैसे पहले फतवा लगाया गया बाद में कलमा पढ़ पुल के सही मुसलमान साबित कर बेकूफ फतवा देने के लिए तैयार है अच्छा लग रहा है ना नहीं अच्छा लग रहा है नहीं लगो, नहीं, लगो, लगो, नहीं लगो कोई बात, कोई बात नहीं, नहीं।, नहीं। अल्लाह भी जानता है फिर अरुण जहन्ना में जाएगा नमरुज में जाएगा हारून जहन्ना में जाएगा फिर भी नबी को भेजा मुझे नहीं मालूम खुदा भी जानता है लेकिन मुझे करना है, कौन जहन्ना में जाएगा कौन जन्नत में जाएगा मुझे देखने की जरूरत है बस बोलना है बोल कर जाओ हाँ हाँ सब मुसलमान अरे खुदा बता रहा है आसमान और जमीन सारे जो कायनात, जो कुछ है ये सब असलम इस्लाम लाया मुसलमान हो गया खुदा ने बता रहा है ये सब मुसलमान है तो बताओ इनको कलमा किसने पढ़ाया क्योंकि नबी ने आया पंद्रह पंद्रह सौ साल पहले तो आदम आ सलम आने से पहले आसमान भी बना जमीन भी बना हैवान है भी बना परिंदा भी, भी बना पेड़ भी बना दरख भी बना, बना।, बना। हयात भी, भी बना मौत भी बना।, भी बना सब कुछ बन गया बाद में आदम आया।, आया तो क्या तब मुसलमान नहीं थे बाद में मुसलमान हुआ कहा लिखा है कुरान में जो कुछ कायनात में है सब मुसलमान है पहले बताओ मैं एक जंप दे रहा हूँ चूहा क्या बोलते हैं हम लोग चूहा

তো বলো ওকে কে শিখালো যে গরু তোর বন্ধু ক্ষতি করবে না মোষ বন্ধু ক্ষতি করবে না হাতি তোর বন্ধু ক্ষতি করবে না উঠ তোর বন্ধু তোর কিছু ক্ষতি হবে না এদের সঙ্গে খেলাধুলো কর কিন্তু ওই চার পায়ে একটা ছোট্ট বিল্লি ওদের থেকে একবারে ছোট্ট ও তোর বড় ক্ষতি করবে ধরলেই গিলে নেবে কে ওকে কিছু कैसे okay. मुल्ला तुम्हारा हादी नबी है फिर भी, 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 भी है भी, भी है भी भी फिर भी तू जिसका उसका कोई हादी नहीं हो गया तो तू अच्छा है ना चूहा अच्छा है ना चूहा अच्छा है अबे रख तेरा शराब चल चल दरबारे ये दरबार इलाही से तालीम लिया हुआ जलने वाला जलाने वाला ये खादिम है या एक इलम नहीं है यहां से निकलेगा पांच इलम शरीयत भी निकलेगा तरीकत भी निकलेगा हकीकत भी निकलेगा और मारफत भी निकलेगा और एक खास मुरीद को देने के लिए, के लिए वाहता वाहता ले जाने, जाने के लिए है वो जुबान से नहीं लाया जाएगा तो आइए बोलते बोलते टाइम भी गुजर जाता है बस सब मुसलमान ना, मेरा नबी का मुसलमान और अरे भाई ये भी दिखा दे सुरा क्या है ना, सुरा ना, नाम ना, 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 ना। एक सौ बासठ एक सौ तिरसठी नंबर आया कुल नबी कह दो قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين हे नबी अपनी बोले दीन ये निशंदे दी अमर नमाज इन صلاتي ونسكي एवं अमर सर्विक इबादत व ममाती अमर मौत अमर हयात अमर जीना अमर मरना अमर नमाज अमर सर्विक इबादत अल्लाह रब्ब अल आलमीन रे जन्न अबार असुन तार पर एक ही बोलछे ला शरीक लहू तार जन्न कोनो शरीक नाय अल्लाह रे जन्न कोनो

ও ইমাম উল মুত্তাকেন ওয়াকায়েদুল কুল্লি মুহাজ্জেন ফুরহাদিসটা বললাম না আল্লাহফা বলছে আবি আপনি এসেছেন আমি ওই জন্য আমার বান্দাদের জন্য আমি আপনাকে ওয়াজ শোনাবো তিনটে টপিক কি না মোমেন্দের সৈয়দ হল আলী আর মুত্তাকেন্দদের ইমাম হল আলী আর নুরানি চেহারাওয়ালা যারা তাদের ডিসারি গাইডম্যান হল আলি বলেন তো তাকুয়ার হক লড়াই করে যারা তাকুয়া করে তারা মুত্তাকি মুত্তাকির হক আদায় কি না আলীকে হৃদয়ে রাখো এটা তাকুয়ার হক ওয়ালা তামুতুন্না তোমরা মরো না ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ইল্লা ওয়ান তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও আল্লাহ ইমানদার বলতেছে ইয়া আইহাল্লাযিনা আমানু ইমানদার বলতেছে কিন্তু বলছে মুসলমান না হয়ে মরো না তাহলে ইমানদার এখনো মুসলমান হয়নি আর সুরা হুজরাতে মুসলমান ইমানদার হয়নি এটা কিরকম ছোট একটা টপ্পর বলে দেবো নামায় তোয়ান ও দি দিয়ে আর বা তাকবীরাতে সূরাতুল জানাজাতে ফরজিল কিফায়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল নবী ওয়া দোয়া এই দটা টাইম নেই বলে হড়হড় করে আবার ছেড়ে দিলাম কি না লিহাজাল মাইয়েতে এই মাইয়েতের জন্য দোয়া নিয়ত করতেছি চার তাকবীরের ফরজে কিফায়া মাইয়েতে নামাজ যাকে জীবনে চোখে দেখিনি দেখতে ঘৃণা লাগতো মদ কে নপুর হয়ে যেত ইমাম সাহেব পাস দিয়ে পালাতো সরে যেত কিন্তু তাকে আগের দিকে সাজা করে রেখে এখন তার খাতির হচ্ছে এই মাইয়েতের জন্য কি দোয়া পড়ছে

হ্যাঁ সবাই মায়াত মুর্দাকে ওসিলা করে কায়নাতের জন্য দোয়া করতেছে আর মৌলা আলীকে ওসিলা করে নিজেকে মোমেন বানাবে বলে না আলি আলি করা যাবে না পাঁচ পাঞ্জে কি এক নারা নারায় হয় হায়দারে হ্যাঁ বৈরাদনে নারা যেখান থেকে ওলি এসছে সমন্দর আলী भाई नाराय तकबीर मुश्री को पहचानने के लिए काफिर को पहचानने के लिए और नारायदारी मुनाफे को पहचानने के लिए हाँ नारायश ख्वाजा जो ओलिया को जो मानते नहीं है वही दुश्मन को पहचानने के लिए

মা উনজিলা জাহান নাজিল করা হয়েছে কি জাহান আল্লাহ ওখানে বলেছিল ফেরেশতারা যখন বলেছিল মুক্ত মেহান তখন আল্লাহ বলেছিল ইন্নি আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কি জানে আলীর বেলায়াত পৌঁছাবার জন্য আদমকে বানানো আলীর বেলায়াত পৌঁছাবে এখানে জাহান ওই জাহান আমি যা জাহান জানি তো আল্লাহ বলছি আমি জাহান নাজিল করেছি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার রাবের পক্ষ হতে যাহা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দেন ওয়াইল্লান তাফাল ফামাবাল্লাগ ত রিসালাত আর যদি আপনি পৌঁছে না দেন বা করে ওয়াইল্লান তাফাল যদি আপনি করে না দেন করে না দেখান মানে করেও দেখাতে হবে প্র্যাকটিক্যালিও দেখাতে হবে মুখে বলা হবে প্র্যাকটিক্যালিও দেখাতে হবে ওয়াইল্লান তাফাল ফামাবাল্লাগ ত রিসালাত তাহলে আপনি আল্লাহ পাকে রেসালাত পৌঁছালেন না আচ্ছা রেসা রসুল করে পড়ানো হয়েছে রেসালাত পৌঁছাবার জন্য কি এমন কথা যেটা না পৌঁছালে পুরো তেইশটা বছরে রেসালতই পৌঁছানো হলো নি আর নবীর যদি রেসাল না পৌঁছানো হয় তা নবীর জন্যই তো আদম থেকে হিসাব বানানো তাদেরও পৌঁছানো মারাত্মক ব্যাপার কি এমন কথা এটার জন্যই কি একটা কিছু করা তো আমি না বুঝলেও আপনি না বুঝতে পারলো আসে বন্ধু বন্ধু কথা হচ্ছে তারা বুঝেন তাহলে নিশ্চয়ই আগে কথা হয়ে গেছে মেয়েরা যে হয়ে গেছে আমি ঠিক জায়গায় অর্ডার দেবো সেখানে পৌঁছে দিও না বুঝে গেছে এইখানে পৌঁছাতে বলছে ছিল কাদের ওখানে জনমানবের কোনো চিহ্ন নাই মদিনার মক্কার বিছখানে জলাশয় ভূমি হ্যাঁ তো ওইখানে আল্লাহ অনেক বড় ঘটনা আছে ওইখানে আল্লাহ নবী কি করলেন আমি কি তোমাদের মাওলা নাই তোমাদের জানার থেকে দেখি নিকটে নাই আমি তোমাদের কাছে সব কিছু পৌঁছায়নি বলে হ্যাঁ পৌঁছে দিয়েছেন তো আমি কি তোমাদের কাছে রাজি তোমরা কি আমার প্রতি রাজি বা তো আমি কি তোমাদের প্রতি রাজি পরস্পর কথা হওয়ার পরে আমরা আপনার প্রতি রাজি আপনি আমাদের প্রতি রাজি বলে রাজি সেখানেই হবে কোথায় হাত ধরে বললেন মন কন্ত মাওলা আমি

दोस्त बनाया तू बना तो भी उसका दोस्त बन जा उसको दोस्त बना ले और आली आली को था 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 अली को जिसने दुश्मन अली का जिस अली को तो जिसने दुश्मन बनाया तू भी उसको दुश्मन बना तार मैंने अली दुश्मन अल्लाह दुश्मन अली दोस्त अल्लाह दोस्त अब अल्लाह कंप्लीट कर रहा है दिन को क्या मुक्तर जी बोला आज आज আজ আমি তোমাদের দিনকে কামেল করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম তার মানে নামাজ রোজা হজ জাকাত এই মাত্র হজ করে এলো এখনো ঘর পৌঁছায়নি মদিনা মক্কার মাঝখানে গাদিরে সব হয়ে এলো দিন কামেল হয়নি

আমি আলীর বেলাদ হলো আল্লাহর নিয়ামত আর আমরা রোজানা নামাজে গিয়ে পড়ি বাইরে এসে মুখ ঘুরে নিয়ে সিরাত আল্লাহ জিনা মান আল্লাহ যাদের উপরে নিয়ামত তাদের পথে চালাও এটা সিরাতে মুস্তাকিম কিন্তু আলী ওয়ালা যে নিয়ামত ওয়ালা ওলি সেদিকে না গিয়ে মোল্লার দিকে দৌড়াই হবে না হ্যাঁ ওয়াতমান তো আলাইকুম नयमती वरदी दुला कुमुर इस्लाम अदिनामी दीन इस्लामे राजी होए गलाम तरमाने अली, 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 अली जेखाने अल्लाह राजी सेखाने आले नियामत अलीर बेलात वाला नियामत जेखाने अल्लाह राजी सेखाने अली जा जेखाने नियामत सेखाने अली जेखाने अल्लाह सेखाने अली जेखाने मोहम्मद सेखाने अली जेखाने कुरान सेखाने अली जेखाने दिना फुरानंगो इस्लाम सेखाने अली जहां नाय हो आ शैतान है अल्लाह আমাদের প্রত্যেককে খুব মুক্ত সারে শেষ করলাম তাহলে রাজি কে তাহলে আল্লাহ কেছে নবী মুস্তফা রাজি করতে আবার আলীর বেলায়েত কে দিয়ে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা আলীর বেলাত মেনে নাও আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম তাহলে মুস্তফা কে আল্লাহ রাজি করতে চেয়েছে আর আলীর বেলায়েত কে দিয়ে আমাদেরকে রাজি হতে বলেছে যদি আমরা আলীকে মেনে নিই তো আল্লাহ রাজি হয়ে গেল অতএব আল্লাহ রেজা মুস্তফার রেজা পেতে গেলে একমাত্র উপায় মুস্তাকিমের মূল দরজা হলো মৌল আলী কেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে নবী মুহাম্মদ সিরাতে মুস্তাকিমের উপরে আর আলীও সিরাতে মুস্তাকিমের উপরে সব নবী সিরাতে মুস্তাকিমের দিকে আর শয়তানও আছে সিরাতে মুস্তাকিমের উপরে এগুলো ইনশাআল্লাহ কোন সময় সময় দিলে আমি কোরআন থেকে হাওয়ালা দিয়ে যাব সব কথাগুলো কোরআনে আছে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে ও সিরাতে মুস্তাকিমের উপরে আলীও সিরাতে মুস্তাকিমের উপরে শয়তানও সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ সে থেকে চেয়ে নিয়েছে তাহলে শয়তান না সে ভাই যান একটা কথা বলে দি বুঝে নেন কিছু শুনেন না শুনেন এই দুনিয়া দেহের রোগ হলে দুনিয়ার ডাক্তারকে দেখেন কারণ আমরা খাওয়া দাওয়া করি কি দুনিয়ার জিনিস তাহলে ডাক্তার আসবে দুনিয়ার ডাক্তার মেডিসিন দুনিয়ার মেডিসিন থেকে দেবে তাহলে দেহটা মরে গেলে যাবে কোথায় দুনিয়াতে যাবে মাটিতে যাবে হ্যাঁ আর রুহুটা যাবে কোথায় যেখান থেকে এসেছিল ইন্নালিল্লাহুয়ানারাজুন সেখান থেকে তাহলে রুহ দেহের ডাক্তার দুনিয়ার ডাক্তার গাজার ডাক্তার রুহ ওখান থেকে এসেছে রুহ খারাপ হলে তার ডাক্তার এই ডাক্তার বলবে ভাই মোর রুহ খারাপ ভালো করে দে এই ডাক্তার বলবে তুই পাগল চলে যা আমি রুহের ডাক্তার না দেহের ডাক্তার যেখান থেকে এসছে ওখান থেকে আল্লাহর ডাক্তারও পাঠিয়েছে রোগ হয় মনাফেকিতা ছেড়ে মুসলিখি কুফরি এই সমস্ত রোগকে নিরাময় করতে হলে উপর থেকে আল্লাহ রু পাঠিয়েছে